10,000 থেকে 12,000 মাত্র, ম্যাক্সিমাম 12,000।
তারপরে তোমাদের একটা মাইলেজ আলা গাড়ি দেখাবো। এটা হচ্ছে ডিসকভার, ডিসকভার এসটি মডেল, এটা 125 ডিসকভার, এটা খুবই মাইলেজ আলা বাইক, ঠিক আছে। আর এখন আমাদের কাছে মাইলেজ আলা বাইক সেরকম খুব একটা নেই, তাই তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ডিসকভার 2014 মডেলের গাড়ি, এটা তোমাদের দেখে দিয়ে দেবো 35,000 টাকা, মাত্র 35,000 টাকা। এই গাড়িটা তোমাদের খুব ভালো কন্ডিশনে আছে, তেলে যা দাম এই গাড়িটা তোমাদের জন্য বেস্ট। যে মাইলেজ আলা গাড়ি নিতে চাও তো এইটা নিয়ে নাও, ভালো গাড়ি আছে। তারপরে দেখো যাবা, 2020 গাড়ি, মাত্র 3,000 কিলোমিটার চলা, মাত্র তিন হাজার স্টেপিং আছে, রেডিয়ার গার্ড লাগানো আছে, পিছনে ব্যাক পেস্টার দেখুন, স্টেপিং আছে, এইটা স্টেপিং আছে, এগুলো স্টেপিং লাগানো আছে গাড়িতে। তোমাদের গাড়ি দিদি মাত্র 40,000 টাকা। তারপরে দেবো অ্যাভেঞ্জার গাড়ি, হচ্ছে 2017 মডেলের গাড়ি, এটা তোমার সিঙ্গেল পিস আছে, এটা তোমাদের দিদি 58,000 টাকা গাড়ি। তারপরে হচ্ছে হন্ডা ইউনিকর্ন 2017 মডেলের গাড়ি, ওটা খুব ভালো কন্ডিশনে আছে, একদম কম ইউজ গাড়ি, ঠিক আছে, একদমই কম ইউজ করে দেওয়া যায়। তোমার দিয়ে দেবো 45,000 টাকা। তারপরে এক্সাক্ট দেখাবো 2014 লাস্টের গাড়ি আছে, ওটা তোমাদের দিয়ে দেবো 45,000 টাকা। তারপরে নেক্সট আছে হন্ডে 2018 মডেলের হন্ডে, ওটা ডুয়েল ডিক্স মডেল, ওটা দিয়ে দেবো 65,000 টাকা। সেটা দাম আছে, যখন নেবে কিছু কম হয়ে যাবে। তারপরে দেখো রেড কালারের হন্ডে একটা দেখো, ওখানে দেখি দাও রেড কালার গাড়িও তোমাকে ঠিক করে দেখা দেবো, হ্যাঁ ঢোকা যাবে না। ওটা আছে 2016 মডেলের গাড়ি, ওটা তোমার চলা আছে 15,000 চলা আছে, ওটাও ডুয়েল ডিস মডেল, ওটা 55,000 টাকা। তারপরে দেখো হচ্ছে জিক্সার, একদমই সুপার মেন কন্ডিশন গাড়ি, ক্যাশলেস গাড়ি, একটাও স্ক্র্যাচ নেই, একদম ব্র্যান্ড নিউ গাড়ি আছে। এটা তোমার যে 70,000 টাকা, 2018 মডেলের 70,000 টাকা এবিএস মডেল, এবিএস একদম হেভি গাড়ি, ঠিক আছে, বলার বিভিন্ন দেখতে পাবো, মানে তোমাদের জিনিস খারাপ দিবেন বাইরে। আর 2015 মডেলের গাড়ি, ঠিক আছে, একদমই মানে কি বলবো, একদমই সুপারম্যান কন্ডিশনে আছে। তোমাদের কিলোমিটারটা একবার দেখিয়ে দেবো, মাত্র 6,000 কিলোমিটার চলেছে, একদম আন ইউজ গাড়ি, একদমই আন ইউজ গাড়ি, হেভি গাড়ি আছে, মাত্র 45,000 টাকা। 2015 গাড়ি, মাত্র 6,000 কিলোমিটার চলেছে, ক্যাশলেস গাড়ি, হ্যাঁ 6,000 কিলোমিটার চলেছে। তোমার সামনে তো আরও গাড়ি দেখা আছে, নিজে দেখাবো, নিজে দেখাবো, চলো। এই জিনিসটাও খুলে কিন্তু অনেক বুক হয়ে গেছে, ঠিক আছে, একটু পরে ডেলিভারি হয়ে যাবে, তো ওই গাড়িটা সেন্ড হয়ে গেছে, এটা তোমাদের দেখাবো না, চলো তোমাদের। তোমাদের এখানে কন্ডিশন খুব ভালো এসি গাড়ির, দেখো আমরা গাড়ি রাখি এখানে মিন কন্ডিশনে গাড়ি রাখি, হ্যাঁ, বেশি পুরোনো গাড়ি আমরা রাখি না, ঠিক আছে। আর আমাদের কাছে সব গাড়ি পাবে, যে নেবে সেই জিনিস বলবে, কেমন গাড়ি নিচ্ছে, ঠিক আছে, কোনটা পুরোনো গাড়ি রাখি না। একটা নিনজা আছে, এটা 300 মডেল, ঠিক আছে, এই গাড়িটা আমি কিছু কথা বলেছি, গাড়িটা একটু কাজ আছে, যেমন টায়ারগুলো চেঞ্জ করাতে হবে, সেগুলো আমি করিয়ে দেবো, আমি করাই নি, টায়ার দুটো পুরো খারাপ আছে। আর যদি কেউ নিনজাটা সবুজ কালার করে নিতে চাও, তারও অপশান আমার কাছে আছে, মানে মডিফিকেশনও তুমি করো, হ্যাঁ না মডিফিকেশন করি না আমি, গাড়িটা একদম সবুজ কালার চাও নিজে, বেশিরভাগ নিজে সবুজ কালার, হ্যাঁ হ্যাঁ, সাদা কালার খুব কম হয়, সাদা কালার আমার কাছে, যদি সাদা কালার কেউ নিতে যাও তার দামটা এক, আর যদি সবুজ কালার করে নিতে যাও সে দামটা, এটা এই অবস্থায় যদি কেউ নিতে যাও দিয়ে দেবো 1,40,000 টাকায়, আর যদি সবুজ কালার করে নিতে যাও তাহলে পড়বে 1,60,000 টাকা, ওটা পুরো নিউ মডেল করবো, ঠিক আছে, শুধু এই গাড়িটার জন্যই এই মডেলটা করা হচ্ছে, হ্যাঁ। তারপরে ডিসকভার দেখিয়ে দিই আপনাদের, মাইলেজেবল গাড়ি, এটা মাইলেজেবল গাড়ি আছে, এটা হচ্ছে 2013 গাড়ি আছে, ঠিক আছে, 32,000 টাকায় দিয়ে দেবো, 100 cc গাড়ি, খুব ভালো, 32,000 টাকায় 60 মাইলেজ দেবে, একটা স্পিড লিমিট দাম দেখি 33,000 টাকায় দিয়ে দেবো, 16 লাস্টের গাড়ি 33,000 টাকা থেকে কম প্রাইস কোথাও পাবে, ঠিক আছে। তারপরে আরও গাড়ি আছে, তো তোমাকে দেখাতে পারলাম না, কারণ তোমার গোডাউন হয়ে গেছে, নেক্সট টাইম যখন তুমি আসবে তোমাকে তোমার দেখিয়ে দেবো, অবভিয়াসলি আবার আমরা আসবো, ফাইনান্স সিস্টেম তোমাকে বলে দিই, যে কোনো গাড়ি নেবে, যে গাড়ি নেবে তার যে দামটা হবে তার উপর 50% বা 40% ডাউন পেমেন্ট করলে হয়ে যাবে, লোন করে তোমরা নিতে পারবে। আর আমাদের শোরুম থেকে 60 কিলোমিটার আন্ডারে ফাইন্যান্স হবে, 60 কিলোমিটার বাইরে ফাইন্যান্স হবে না, ঠিক আছে। আর গাড়ি যদি না ফাইন্যান্সে নাও 1 ঘন্টার মধ্যে গাড়ি পেয়ে যাবে, 1 ঘন্টার মধ্যে ফাইন্যান্স, তার জন্য সকাল সকাল আসতে হবে, সন্ধ্যাবেলা আসলে কিন্তু ফাইন্যান্স হবে না, সকালবেলা আসতে হবে, তাহলে 1 ঘন্টার মধ্যে আমি গাড়ি দিয়ে দেবো ফাইন্যান্স, যদি করিয়ে নাও, ঠিক আছে। তো দাদার ফোন নাম্বারটা আমরা অবভিয়াসলি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর দাদার পুরো ঠিকানাটাও আমরা দিয়ে দেবো, তো দাদার ফোন নাম্বারটা একবার আমরা এখান থেকে শুনে নিচ্ছি,
আমার ফোন নাম্বার হচ্ছে 8400039005। ঠিক আছে, এইভাবে বললে তো মানুষকে বুঝতে পারবে না, তো তোমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিচ্ছি, ভালোভাবে চেক করে নাও। আর অ্যাড্রেস আমাদের বই আরেকবার বলে দিই আমি, কলকাতা ব্যারাকপুর মসজিদ মোড়, ব্যারাকপুরে এসে অথবা টোটো চ্যানেলে মসজিদ মোড় যাবো, মসজিদ মোড়ে নেমে একটুখানে বাংলাদেশের দিকে দু পা গালেই তার দিকে পড়বে আশীর্বাদ বিরিয়ানি, আশীর্বাদ দিন তোমার পাশে কিছু সাইডে আমার শরীর, তো দাদা নিতে চলে আসা যাবে কিছু দিন। কোন দিকে যেতে হবে আমরা দেখিয়ে দিচ্ছি, বাস থেকে এই সামনেটাতেই নামবে, নেমে তারপরে দেখতে পাচ্ছি এখানে বোর্ডটাও আছে এসকে রোহান মোটর, এটা ব্লক সেটা দেখিয়ে দেয় বোর্ডটা, এই এসকে রোহান মোটর বলে যে ব্লকটা বোর্ডটা আছে এটার দেখেই সোজাসুজি এই যে গলিটা ঢুকে যাচ্ছে, এই গলিটা দিয়ে ঢুকলেই সোজা সামনেই আমাদের শোরুম, সামনেই দেখতে পেয়ে যাবে গাড়ি যাবে আসবে এখানে তোমরা। আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, এরকম আবার নতুন একটা ব্লগ নিয়ে আমরা তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে, কমেন্ট করবে অবভিয়াসলি।